অনুষ্ঠান বাড়ির মতন ঝুরি আলু ভাজা করবার জন্য দুটো বড় সাইজের আলুকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি লম্বা লম্বা করে। তারপরে তিনবার চারবার ধুয়ে জল থেকে চেপে আলুগুলো তুলে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে মিলাবো একটু হলুদ। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি বেশ খানিকটা। এর মধ্যে আমি কারি পাতা, দুটো শুকনো লঙ্কা আর লাল বাদাম মানে চীনা বাদাম ভেজে নেব। বাদাম, শুকনো লঙ্কা, কারি পাতাটা ভেজে তুলে নিচ্ছি। এবারে আমি অল্প অল্প করে আলুগুলো ছাঁকা তেলে ভেজে নেব। এবার সমস্ত আলু ভাজাগুলোকে আমি লাল করে ভেজে এরকম করে তুলে নিচ্ছি। খাবার আগে আমি ছড়িয়ে দেব সামান্য লবণ আর কারি পাতাগুলো। আর তৈরি হয়ে গেল আমার ঝুরি আলু ভাজা। এটা ডালের সাথে খেতে খুব ভালো লাগে। আজকে আমার ভিডিও এইটুকুই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর নিজেকে সময় দেবেন। টাটা।